সালামু আলাইকুম, ক্ষুদ্র খামারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা দেখা করব একজন মহিলা উদ্যোক্তার সাথে। এর আগে আমরা একজন আমিনা নামে এক মহিলা উদ্যোক্তার সাথে কথা বলেছিলাম আপনাদের সামনে, এরকম আরেকজন মহিলা উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলবো। আসলে এই এগ্রিকালচার সেক্টরটা বা এই লাইফ স্টক সেক্টরটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র পুরুষের পক্ষে সম্ভব না, পুরুষের সাথে নারীরাও সমান ভূমিকায় অংশগ্রহণ করতে হবে। এই নারী জাগরণ নিয়ে বেগম রোকেয়া অনেক বড় বড় গল্প উপন্যাস লিখে গেছেন এবং অনেক দুঃসাহসিক কাজও করে গেছেন, কিন্তু আসলে আজকে নারীরা যদি পুরুষের সাথে তাল মিলিয়ে সমস্ত কাজে যদি অংশগ্রহণ না করে তাহলে এই বেগম রোকেয়া সারাটা জীবন ব্যর্থ হবে বলে আমার মনে হয়। তো আসুন আজকে আমরা কথা বলবো এই ডেয়ারি ফার্মের, যে নাম সেটা হচ্ছে রূপালী ডেয়ারি ফার্ম। রূপালী ডেয়ারি ফার্মের যে মালিক বা এটা দেখাশোনা যিনি করেন সবসময় সেটা হচ্ছে আমাদের রূপালী আপা। রূপালী আপা ছিলেন এই এলাকার সাবেক কাউন্সিলর এবং এলাকার একজন জনপ্রতিনিধি। আজকে আমরা মূলত তার সাথে কথা বলবো এই জনপ্রতিনিধি বা এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধার পাশাপাশি উনি কীভাবে এই ডেয়ারি খামারটা শুরু করলেন এবং তার এই ডেয়ারি খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন বন্ধুরা কথা বলবো রূপালী আপার সাথে। ক্ষুদ্র খামারিক বন্ধুরা কথা বলবো রূপালী আপার সাথে, এলাকার জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর এবং এই রূপালী এগ্রোর মালিক। আপা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা আপনার কাছে আসার আজকে মূল কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই একটা জিনিস জানি বা বুঝি, যেটা সেটা হচ্ছে যে পুরুষ মানুষই আসলে সবসময় ইনকাম সোর্সটা খুঁজে বেড়ায় বা কীভাবে পরিবারের আয়ের পথটা বড় করা যায় বা কী কীভাবে আয়টাকে বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে সবসময় কাজ করে, কিন্তু মহিলা মানুষকে এই ভূমিকায় কাজ করতে খুব কম দেখা যায়। তো আপনি তারপরও আপনি একজন ব্যস্ত মানুষ, এলাকার জনপ্রতিনিধি, তো এত ব্যস্ততার মাঝে হঠাৎ করে এই ডেয়ারি ফার্ম করার স্বপ্নটা কেন আপনার ভিতরে আসলো বা এটা শখটা কেন জন্মালো? আমার সবসময় ছোটবেলা থেকে শখ, গরু ছাগল হাঁস মুরগি আমার ছোট থেকে এগুলোর প্রতি নেশা ছিল। তারপর সবাই দেখতাম এগুলা করতো, আমার ভাল লাগতো এগুলা, কিন্তু আমি তেমন সুযোগ পাই নাই। তারপর যখন সুযোগ আসলো তখন আমি এই ডেয়ারি ফার্মের উপর যোগ দিলাম। তখন আমি গাভীতে এক বছর হয়েছে আমি গাভীগুলা নিছি। এখন কিছুদিন আগে, এই ছয় সাত দিন আগে একটা গাভী কিনছি 2,70,000 টাকা দিয়া। এখন যাতে এই যা আমিও খাইতে পারি ভালো গাভীর দুধ, তারপর 10 জনকে দিতে পারি যাতে ভালো অরিজিনাল দুধগুলা দিতে পারি, আবার আমার স্বামীর পাশাপাশি আমিও যাতে কিছু করে আমিও আমার আশা যাতে আমি একটা বড় ধরনের ডেয়ারি ফার্ম করতে পারি। মানে 2,60,000 টাকা দিয়ে গাভী কিনে মানে 2,60,000 হয়েছে খরচ বাতি সব নিয়া। মানে এত টাকা দিয়ে গাভী কিনলেন, সেটা যদি মানে 15-16 কেজি বা 20 কেজি দুধ দেয় 20 কেজি লসে থাকবেন না আপনি? তাহলে 20 কেজির মতো হবে আর কি, কিন্তু এখন কোনো লস নাই তো আমার, লস হওয়া কি, কিন্তু এটা আমার একটা বকনা বাছুর হয়েছে, এর জন্য আমি আরো উদ্যোগী হয়েছি। তারপর আবার সামনের বছর যখন বিয়ান দিবে তখন আবার আর একটু বেশি পাবো, বেশি পাবো। আমি এটা পাবনার থেকে নিয়ে আসছি। পাবনা কোন অঞ্চল থেকে? ভাঙ্গুড়া, ভাঙ্গুড়া থেকে নিয়ে আসছি। এখানে টোটাল এখন আপনার কতগুলো গাবি আছে? আমার 9টা গাবি আছে, ছোট বড় মিলায়া। ছোট বড় মিলায়া 9টা গাবি। আর বাছুর কয়টা আছে? আমার এই
40 কেজির মতো হইছে। 40 কেজির মতো হচ্ছে সকাল বিকাল মিলিয়ে, তার তো প্রতি পুরো 10 কেজির মতো দুধ দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই দুধ কিন্তু এটা তো এখনো ই হয় নাই গা, পুরো পরি আসে নাই গা, দুধ নামে নাই, এটা নামে নাই গা, কিন্তু নাম দিই। এই দুধগুলো কোথায় বিক্রি করেন? এটা আমার বাসা থেকে নিয়ে যায়। মানে খুচরা নিয়ে যাচ্ছে নাকি মিষ্টি দোকানদার পাইকারি? না না না, এই যে যারা দুধ বিক্রি করে গোয়াল আমার বাসা থেকে নিয়ে যায়। 55 টাকা কেজি। কিন্তু আপনার আশেপাশে যারা আছে এরা তো 60 টাকা? না 70 টাকা আমি বিক্রি করি। আচ্ছা, কিন্তু এটা এক মুঠো টাকাটা পাওয়া যায়, একটা কিছু খাবার টাবার আনা যায়, কাজ করা যায়। আর এমনি খুচরা বিক্রি করলে তো ই হয় না, তেমন আসে না। আপনারও কষ্ট বেশি? হ্যাঁ, কে এত ই করবে। আচ্ছা, আপনার প্রতিদিন খামারের পিছনে খরচ কত টাকা? খরচ আছে মোটামুটি, আমার তো দুধ বিক্রি করার প্রতিদিন 2 থেকে 2,500 টাকা। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আপনি খরচ করতে হয় কত টাকা? এই 1,000 টাকার মতো হইলে হয়। প্রতিদিন আপনার 1,000-1,500 টাকা আপনার লাভ থাকে, তাই না? ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, তো 1,500 টাকা তো লাভ থাকছে, তাহলে তো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই নিয়ে। আপনি খামারের সময় দেন কেমন, কতক্ষণ সময় খামারে থাকেন? এই 3 বেলা দেখি কিভাবে লোকে লোক ব্যবহার করে আপনি প্রতিদিন, আপনি তো যে 1,000 টাকা প্রতিদিন খরচ করতেছেন লোকের স্যালারিটা সহ না, এটা তো আলাদা, তাই না? তারা দেখা যাচ্ছে যে প্রতি মাসে তারপর আপনার 25,000-30,000 টাকা আপনার এখান থেকে একটা ইনকাম তৈরি হয়েছে। আপনার কি কি রোগ ব্যাধি আপনার খামারে দেখা দিছে? যখন হয়েছে মানে বাছুর বাচ্চা হয়েছে তখন ওই 2-1 বার হয়েছে। আচ্ছা, এখন এই খামারটাকে সামনের দিকে পরিচালনা করার বা সামনের দিকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন, সেটা হচ্ছে আপনি এখানে একটা বড় করে শেড করবেন, সেখানে আপনি বিশাল আকারে একটা ডেইরি খামার করবেন, দুধ উৎপাদন করবেন। এখন আপনার কাছে কি মনে হয় না যে যদি দুধের পরিমাণ অনেক বেড়ে যায়, যেমন মনে করেন প্রতিদিন যদি আপনার 400-500 কেজি দুধ হয়, তখন সেটা আপনার বিক্রি করতে আবার সমস্যা হবে? না, বিক্রি করতে কোনো সমস্যা নেই, এখানে পর্যাপ্ত আমার লোক আছে। লোকগুলো কোথায়, কি ঢাকায় নিয়ে যাবে? যেহেতু ঢাকা এখান থেকে কাছে। না ঢাকা নেই, আশেপাশে গাজীপুর, গাজীপুরেই আছে। এখন এই খামার থেকে যে সার বাছুর গুলো আসবে, এগুলো কি নিয়ে আপনার পরিকল্পনা কি? এগুলো কি বিক্রি করে দিবেন নাকি? না না না, আমি পালবো নিজে মোটা। হ্যাঁ, এইটা এইটা মোটা চর্চা করার জন্য এইটা এই সেটটা রাখবো, আর এইটা ওই যে গাভীর জন্য রাখবো। আচ্ছা, গাভীর জন্য নতুন আরেকটা সেট? হ্যাঁ হ্যাঁ, সেট করবো। আচ্ছা, এই খামারটা করার আগে কি আপনি খামার সম্পর্কে সম্পর্কিত কোনো ট্রেনিং? না না না, ট্রেনিং করেন না। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং একটা ট্রেনিং করার কি আসলে দরকার ছিল না? দরকার ছিল, কিন্তু আমি কই নাই, দেখা দেখা। বই স্টাডি করছেন কিনা? না, বই স্টাডি করব, মানুষে দেখা দেখা অনেক কিছু শিখতেছি। ছোটবেলা থেকে কি গরু পালার কোনো অভ্যাস আছে আপনার, মানে ফ্যামিলি থেকে পালতো? না না না, আমাদের কেউ পালতো না, এটা শুধু আপনার নিজের শখ? আমার নিজের শখ, এটা আমার যেমন গরুর শখ, তারপর গাছটা আছে লাগা বাগান করার শখ, তারপর যে গাবি টাবি এই সব পালার শখ। আচ্ছা, এই যে 5টা গাবির খাদ্যের যোগান দেওয়ার জন্য আপনি কতটুকু ঘাসের চাষ করছেন? মোটামুটি চাষ করছি। বিঘা, 1 বিঘার মতো হবে জায়গা? মানে 1 বিঘার মতোই হবে। 1 বিঘার মতো কি ঘাস লাগাইছেন বলতে পারবেন? নেপিয়ান। নেপিয়ার ঘাস? হ্যাঁ, নেপিয়ার। একটা কি নেপিয়ার মধ্যে কি তারপর একটা পাকচং? পাকচং পাকচং লাগাই নাই। পাকচং লাগা নাই, শুধু নেপিয়ার লাগাই। হ্যাঁ, নেপিয়ানটা হচ্ছে নিচে লাগায়, আর পাকচংটা তো উপরে শুকনা ছাড়া হয় না। না ছাড়া হয় না, ভিজা হইলে ই হয়ে যায় গা। না, নিচে লাগাইছেন বলতে তার মানে ওটা জার্মান ঘাস লাগাইছেন আপনি? না, নিচে নেপিয়ারই লাগাইছেন। আচ্ছা, এখন এই যে খামারের যে কর্মচারী কাজ করতেছে, এখন আপনার কাছে কি মনে হয় যে 5টা গাভীর জন্য একজন কর্মচারী কি যথেষ্ট, নাকি আপনার মানে আসলে দরকার ছিল যে 10টা গাভীর জন্য একজন রাখা হইলে ভালো হয়? মানে আমি বলতে চাচ্ছি যে 5টা গাভী থেকে একজন কর্মচারীর বেতন দিলে কি আপনার কি পোষায়? হ্যাঁ পোষায়। পোষায় না? কিন্তু আমরা তো তেমন কিছু করতে পারি না,
না না, তারপরে আপনি দেখেন যে আমরা একটা হিসাব করে ফেললাম যে প্রতিদিন আপনার 2,500 টাকা ইনকাম হচ্ছে, 1,000 টাকা খরচ হচ্ছে, আর কর্মচারী বেতন মাসে 10,000, কিন্তু এরপরও কিন্তু আপনার একটা খরচ আছে, যেমন যে আমি এসে দেখলাম আপনার কাম বাসুর কি ইনজেকশন দিচ্ছে, এখানে কিন্তু একটা খরচ গেছে আপনার মেডিসিন, একটা খরচ যাচ্ছে আপনার, ক্যালসিয়াম দিতে হচ্ছে মাঝে মাঝে গরুকে, সেখানে আপনার খরচ, এই খরচগুলো কিন্তু আমরা কিন্তু ধরি নাই, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে খরচগুলো শেষ করে কিন্তু 10টা যদি গাবি হয় একটা লোক থাকলে তবে পুষে। হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম, তখন আপনার ভালো হবে, ভালো হয়, প্রফিটটা ভালো, প্রফিটটা আমার থাকবে। আচ্ছা, গরুর পাশাপাশি কি আর কোনো প্ল্যান আছে আপনার, যেমন আপনি যে হাঁস মুরগি বললেন, ছাগল বললেন, এগুলো কি? আমার এগুলো হাঁস শখ আছে তাই। হ্যাঁ, আচ্ছা, এই ছাগল নিয়ে কোনো পরিকল্পনা করেন? ছাগল অনেক কিনছিলাম, এই আমার বোন দিছে। আমার কাছে কিন্তু মনে হয় যে এই লাইভ স্টকের মধ্যে সবচেয়ে বেশি প্রফিটেবল সেক্টরটাই কিন্তু হচ্ছে ছাগল। হ্যাঁ, কারণ আমার আমার নিজের খাবার একটা ছাগল আছে, ওই ছাগলটা একসাথে 4টা জিনিয়া, একটা জিনিয়া পালি, আ জিনিয়া, আ জিনিয়া, এটা মা মারা গেছে, পরে এটা আমি পালতেছি, আর আছে আরেকটা বাগি দিয়ে থিয়ে দিছি, কিন্তু ঘর করব, ঘর তারপর একটা শেড আমার করার পরিকল্পনা, মাচা দিয়ে, হ্যাঁ হ্যাঁ মাচা দিয়েই করব, বাগি দিছিলাম। জুনিয়া এদিকে আয়, জুনিয়া আসো আসো আসো, জুনিয়া আসো, জুনিয়া আসো 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 আসো, এই যে আমার জুনিয়া, হজম করতে পারে না, তখন দুধ খাওয়াইছি, মানে এখন এই 4-5 দিন এখন আর দুধ খাওয়াই না। এটা জাতটা কি বলতে পারবেন? এটা যে তোতা ছাগল, তোতা ছাগল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা তোতা ছাগল, এই ডাইরেক্ট আছে, আমি মানুষের কাছে দিয়ে রাখছি, এটাকে হচ্ছে বর্গা বলে, বর্গা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে আপনার খামারে যে এতগুলো গরুর যে গোবর আসতেছে, এই গোবরটাকে আপনি কি করেন? আমি বায়োগ্যাস করছি, বায়োগ্যাস করছি, কত টাকা খরচ করে বায়োগ্যাস করছেন আপনি? তত তো আর হিসাব করি নাই, কিন্তু এই আমি লোন নিছি ইয়া যুব উন্নয়নের থেকে 60,000 টাকা, 60,000 টাকা লোন দিছে। আচ্ছা, তখন আলা যে ওইটা মাসে মাসে 3,050 টাকা দেই নেওয়া যায়। আচ্ছা, আর এটা দিয়ে আপনার পুরো ফ্যামিলির চলে? হ্যাঁ চলে, হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, গোবর নিষ্কাশন থেকে শুরু করে সবকিছু আপনার খামারে, বুঝতে পারলাম, খামারের ভিতরটাও বেশ পরিপাটি, সবকিছু ভালো লাগলো। আপনি এখন মানে ব্যক্তিগতভাবে আপনার অনুভূতিটা একটু বলেন, কারণ হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম আপনার কাছে সেটা হচ্ছে আপনাকে দেখে, কারণ অনেক, যেমন আপনি কিন্তু আসলে এমনিতেই ব্যস্ত মানুষ, কিন্তু আমার ভাই বোন মা মা তারপর হেরা কেউ পছন্দ করে না, আমি এগুলা পালি, তুই পারবি না, সবাই যদি এগিয়ে আসে নারীরা, তাহলে দেশ আরো উন্নত হবে, আর সরকার যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা আর একটু এস্টাবলিশ হতে পারবো, দেশকে আর সুন্দর গাভীর দুধ খাওয়াতে পারবো, ভালো মাংস, তারপর যে দুধের চাহিদা পূরণ করতে পারবো মানুষের কাছে। আচ্ছা, ক্ষুদ্র খামারি বন্ধুরা, কথা বললাম রূপালী আপার সাথে, রূপালী আপা একজন জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, কিন্তু তার পাশাপাশি উনি সফলতার সাথে গত 1 বছর যাবত এই খামারটি পরিচালনা করছে, রূপালী অ্যাগ্রো। তার পাশাপাশি ওনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে উনি এখানে বিশাল আকারে একটা শেড করবেন, যেখানে গাভি লালন পালন করবেন, এবং যেই শেডটা আপনারা দেখতে পাচ্ছেন এই শেডটার মধ্যে মূলত ফ্যাটেনিং করা হবে, মাংস উৎপাদনের জন্য সার গরুগুলোকে লালন পালন করা হবে, সার করবো। হ্যাঁ, তার পাশাপাশি উনি আবার ছাগল নিয়েও ওনার বেশ শখ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু আগে যে উনি বাচ্চাটার নাম ধরে ডাক দিল, মানুষের বাচ্চার মতো সে রেসপন্স করতে করতে দূরে চলে আসলো, এটা কিন্তু আসলে মানে এটা জাস্ট একটা প্রমাণ দিয়ে দিলেন আমাদেরকে যে পশুর প্রতি ওনার ভালোবাসা, আমার ভালোবাসা না, এটা হচ্ছে অকৃত্রিম ভালোবাসা ওনার, এটা হচ্ছে উনি আসলে সত্যি কথা যেটা সেটা হচ্ছে ওনার মন থেকে উনি এদেরকে ভালোবাসেন, না হলে কিন্তু একটা পশু তার উপরে এইভাবে রেসপন্স করতো না, ডাকার সাথে সাথে তার নিজের সন্তানের মতো দূরে কাছে চলে আসলো, এটা আপনারাও সবাই দেখলেন, আমিও দেখলাম। তো রূপালী আপার দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার সফলতা কামনা করছি, পাশাপাশি নারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে বলবো যে এগিয়ে আসুন, সাথে কাঁধ মিলিয়ে কাজ করবো। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি এখানে, আসসালামু আলাইকুম।